আসসালামু আলাইকুম প্রিয় কবুতর প্রেমী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা এর আগে একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে কবুতরের বাচ্চাকে কিভাবে খাবার খাওয়ানো শেখাতে হয়। তো সেক্ষেত্রে আজকে দেখাবো যে কবুতরের বাচ্চাকে আলাদা করার পরে আমাদের কোন কোন কাজগুলো খুব গুরুত্ব বা মনোযোগ সহকারে করতে হবে, অর্থাৎ আলাদা করার পরে কবুতরের বাচ্চার প্রতি আমাদের কি করণীয় সেটাই আজকে দেখাবো। তো আমার যে বেবিটি এর আগে দেখিয়েছিলাম যে খাবার খাওয়া শিখিয়েছি, সেই বেবিকে আমি 2 দিন ধরে খাবার খাওয়া শিখিয়েছি। তো আজকে তার 30তম দিন। তো এই 30 দিনের দিনে আমরা তার বাবা মার কাছ থেকে আলাদা করব। তো চলুন দেখা যাক আমরা কিভাবে কবুতরকে আলাদা করি এবং পরবর্তীতে আমরা কবুতরের বাচ্চাটিকে কি পদ্ধতিতে আলাদা করার পরে কোন প্রসেসগুলো বা কোন কৌশলগুলো অবলম্বন করি। তো চলুন শুরু করা যাক। তো কবুতরের বাচ্চাটি আলাদা করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে বাচ্চাটি কোনো মতে ব্যথা না পায় বা কোনো রকম আঘাত না পায়। তো সেক্ষেত্রে আমরা এরকম একটি কার্টন ব্যবহার করতে পারি, অথবা আমরা চাইলে হাত দিয়েও নিতে পারি, কোনো সমস্যা নাই। তবে খেয়াল রাখতে হবে যাতে ব্যথা না পায়। তো সেক্ষেত্রে আমি এখানে একটি কার্টুন রেখেছি, এই কার্টুনে করে বাচ্চাটিকে নিয়ে যাব খুব সাবধানে, যাতে সে কোনো রকম ব্যথা আঘাত বা কোনো রকম কষ্ট না পায়। তো এখন আমরা খাঁচা থেকে খুব আলতো করে বাচ্চাটিকে নামাবো, বিসমিল্লাহ বলে। এই প্রথম সে তার বাবা মার কাছ থেকে আলাদা হতে চাচ্ছে। দেখেন বাবা খুব মাইন্ড করেছে আমাকে, সে খুব আঘাত করছে আর কি। মানুষের বাচ্চাদের প্রতি যেমন বাবা মার মায়া, তেমনি ভাবে দেখেন পশু পাখির জন্য কতটা মায়া। দেখেন দেখেন আমাকে কেমন করছে, সে নিতে দিতে চাচ্ছে না। আচ্ছা, তো আমার বাচ্চাকে ভালো রাখবো, ভালো রাখবো, তুমি নিতে দাও। এই যে এটাই নিয়ম জগতের, সবাইকে আসলে একদিন না একদিন দূরে চলে যেতে হয়। তো সেক্ষেত্রে এই বাচ্চাটির ক্ষেত্রেও তাই। তো আমরা একে এখন আস্তে করে শিফট করব। তো এভাবে করে খাঁচার কাছে নিয়ে যাব। ঠিকানায় আমরা নিয়ে এসেছি, এটি হবে তার এখন থেকে নতুন ঠিকানা। তো এই ঠিকানায় তাকে এখন আমরা পৌঁছে দিব নতুন ঘরে। তো আমরা তাকে এখান থেকে তুলবো। আসো আসো আসো, আসতেই করে দেখেন সে নিজেই চলে আসছে। এখন তার এই নতুন ঠিকানায় প্রবেশ করবে, বিসমিল্লাহিরাহমানিরাহিম। তো এই যে হলো তার এখন থেকে নতুন ঠিকানা। তো বাসস্থানটি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তো আমি মোটামুটি আগেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। তো এখন যেটি করণীয়, তাকে প্রপার রেস্টে দিতে হবে, সে যাতে ডিস্টার্ব ফিল না করে। তো আলাদা থাকলে সবচেয়ে ভালো, যদি পেয়ার থাকে তাহলে পেয়ার রাখবো, অন্যান্য বাচ্চাদের সাথে না রাখাটাই ভালো এই সময়, কারণ সে ভয় ভীতি পেতে পারে অন্য বাচ্চা, কেননা তাকে আঘাত করতে পারে। তো এরপরে যেটি করণীয়, আমরা এই যে পাত্রটি দেখিয়েছিলাম এর আগের ভিডিওতেও, এরকম একটি নিচু পাত্রে তাকে খাবার দিয়ে রাখতে হবে, সে যাতে এখান থেকে খুব সহজেই খেতে পারে। এবং এটি তার কাছাকাছি রাখতে হবে যাতে তার কষ্ট করে না যেতে হয়, এবং অবশ্যই ভিতরে রাখতে হবে, আমরা কখনই এই পাত্রগুলো বাইরে রাখবো না কিন্তু, তাহলে সে বড় কবুতরের মতো কিন্তু যেয়ে খাবে না। পানির পাত্রটিও তার মোটামুটি কাছাকাছি রাখতে হবে। তো এটি চাইলে আমরা এখানে এই যে খাঁচার সাথে লফটের সাথে আমরা গেঁথে রাখতে পারি, সে সময় মতো বা প্রয়োজন মাফিক এসে পানি কিন্তু সহজেই খেতে পারবে। তবে অবশ্যই ভিতরে রাখতে হবে, এটি কিন্তু আমরা বাইরে দিব না, বাইরে দিলে কিন্তু সে খেতে আসবে না। তো দেখুন সে নতুন পরিবেশ দেখে নিচ্ছে যে সে কোথায় এসেছে, এবং এই পরিবেশটি সে চেনার চেষ্টা করছে। তো এভাবে আমরা কবুতরের বাচ্চাকে আলাদা করব, এবং আলাদা করার পরে এই কাজগুলো আমরা করব, অর্থাৎ নিচু পাত্রে খাবার দিয়ে রাখবো এবং ফ্রেশ পানি তাকে দিতে হবে। তো এখানে কিছুটা গ্লুকোজ দেওয়া আছে, আমরা যেহেতু আলাদা করছি বাবা মার কাছ থেকে সে কোনো ধরনের সাপোর্ট পাবে না, সেক্ষেত্রে একটু আলাদা করে আমরা যদি গ্লুকোজ বা স্যালাইনের পানি দিতে পারি তার জন্য তাহলে ভালো, সে পরিপূর্ণভাবে পুষ্টি উপাদানগুলো অ্যাবজর্ব করতে পারবে। আর সে এই সময় কিন্তু খাবার খুব সামান্যই খাবে, তো এতে চিন্তিত হওয়ার কারণ নেই, বা একটু শুকিয়ে গেলেও চিন্তিত হওয়ার কারণ নেই, দু একদিনের মধ্যে সে কিন্তু ঠিক হয়ে যাবে।
তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কবুতরের বাচ্চাকে আলাদা করার পরে করণীয় কি হবে, এবং আলাদা করার সময় আমাদের কোন কোন জিনিসগুলো খেয়াল রাখতে হবে, এবং আমাদেরকে মনে রাখতে হবে যে কবুতরের বাচ্চাকে প্রপারলি তার বাবা মার সাথে থাকাকালীন অবস্থায় তাকে খাবার খাইয়ে কিন্তু আলাদা করতে হবে, অন্যথায় কিন্তু আমাদেরকে ব্যক্তিগতভাবে অনেক বেশি শ্রম দিতে হবে এবং সেটি না করাটাই শ্রেয়। এবং আমরা অবশ্যই খেয়াল রাখবো কবুতরকে 28 থেকে 30 দিনের মধ্যে আমরা আলাদা করলে করতে পারি। তো এই পদ্ধতিতে আমরা কবুতরকে আলাদা করব। তো আশা করি যে ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমাদের পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে নেক্সট ভিডিও আসলে আপনি সবার আগে সেটি পেতে পারেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য, দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।